জয় করেছিলেন আপনাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে, আপনারা নেত্রীর উপর আস্থা রেখে, আপনার নৌকার উপর আস্থা রেখে আপনারা প্রায় 50,000 ভোটে আমাকে জয়যুক্ত করেছিলেন। এই এলাকার মানুষের সম্মান দেখিয়ে পুরস্কার হিসেবে মাননীয় নেত্রী শেখ হাসিনা আপনাদের এমপিকে মন্ত্রীও বানিয়েছিলেন, মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে সেদিন উপহার দিয়েছিলেন। আমি 1968 শহর থেকে আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। আমার জীবনের কোথাও কোন ব্রেক নাই, কোনদিন আমি আমার 1968 শহর থেকে অদ্যাবধি পর্যন্ত আমার জীবনে আমি কোনদিন এ দল থেকে আমি একদিনের জন্য আমি বিশ্রাম নেইনি। আমি কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ, কখনো আওয়ামী লীগ হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনে কোনো ক্ষোভ, কোনো ক্ষোভ ছিল না। আমার ভাই এবং বোনেরা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি 10 বছর এরাকে আমার সন্তানের মতো আমি ভালোবেসেছি। আমি আমার এই এলাকার মানুষদের সেবা করতে এসে আমি হারিয়েছি আমার রত্নের, আমার বুকের ধন, আমার একমাত্র ছেলেটিকে আমি হারিয়েছি। আমার ছেলেটিকে আপনারা যেমনি ভাবে বিদায় দিয়েছিলেন, কত মানুষ আপনারা সেদিন তার জানাজা পড়ে বিদায় দিয়েছিলেন, কত মানুষ আপনারা দোয়া করেন, আমি আপনাদেরকে এই ইশার আজান দিয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার জানাজা না পড়া পর্যন্ত আপনারা, আমি মোহাম্মদপুর আদাবাদ থেকে আমি কোনদিন ছেড়ে বাংলা নগর থেকে আমি বিদায় নেব না। আমাকে আমাকে আপনারা জানাজা পড়ে বিদায় দিবেন এই আমন্ত্রণ, এই দাওয়াত আমি আগাম দিয়ে রাখলাম আপনাদেরকে। আমার ভাই এবং বোনেরা, কোনদিন আর আপনাদের কত শাসন করেছি, আমি কত কিছু পালন করেছি, শুধু এই এলাকাটির মানুষের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য আমি কত জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছি, শুধু এই এলাকার মানুষের কাছে আমাদের রাস্তা বিশ্বাস স্থাপনের জন্য, সেই মানুষের রাস্তা এবং বিশ্বাস রক্ষা করতে হবে আপনাদের। আমি বড় অসুস্থ, আমার স্ত্রী গতকাল মধ্যরাতে তাহাজ্জুদ পড়তে উঠে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, আমি অনেক ভয় পেয়েছিলাম, কি জানি কি হয়ে গেল, হয়তো বিরাট ক্ষতি আমার জীবনে হয়ে গেল। আমি আপনাদের কাছে আবার আসতে চাই সাদেক খানকে, আমার ভাই সাদেক খানকে নৌকা মার্কায় বিজয় করে এমন একটি সভায় আমি আবার এসে আমি কাঁদব না, আমি হেসে হেসে যেন আপনাদের সঙ্গে
আমি কথা বলতে পারি, আমি সেই দাবি রেখে গেলাম। আমার ভাই এবং বোনেরা, আমার মুরব্বীগণ, আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার পরিবারের জন্য। বিশ্বাস করুন, আমি আমার ছেলের কসম দেব না, তবে আমি বলতে পারি হাজার হাজার কোটি টাকার কাজ করেছি, কোনদিন আমি কোন হারাম স্পর্শ করি নাই। এ কথা আমি আজ আল্লাহকে হাজের নাজের করে বলতে পারি। আমি মধ্যরাতে ঘুরে বেরিয়েছি, কোথায় রাস্তার কাজ হচ্ছে, কি হচ্ছে, কোন ধরনের ইট দিচ্ছে, কোন ধরনের ব্রিক দিচ্ছে, কোন ধরনের সেপটিন দিচ্ছে, কি বালি দিচ্ছে, কি সিমেন্ট দিচ্ছে। আমার সঙ্গে দেখা হতো রাতের বেলায় পাহারাদারদের সঙ্গে, পুলিশের সঙ্গে দেখা হতো, আর মধ্যরাতে চলাচলকারী মানুষের সঙ্গে দেখা হতো। এই মোহাম্মদপুর আদাবাদ শেরেবাংলা নগর এলাকা এখন অবাধ বিচরণ, আজ অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। মানুষের জীবনে নিরাপত্তা ফিরে এসেছে, ব্যবসায়ীরা তাদের ব্যবসার নিরাপত্তা পেয়েছে। সেই কারণে কত প্রাণ সব এখানে চলে এসেছে, সেই অবহেলিত সেই রিং রোড আজ ব্রাঞ্চের মার্কেটে পরিণত হয়েছে। রাস্তা ছিল না, ঘাট ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গিয়েছে, লুটপাট করে শেষ করে দিয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে 62 কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করেছি। আমি লালমাটিয়া মহিলা কলেজে 66 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছি। আমি এই ধরনের ফিরিস্তি দিতে পারি। স্কুল কলেজ মক্তব মাদ্রাসা আমি কোনো কিছু স্পর্শ করি নাই, কেউ বলতে পারবে না। আমার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তারা যে সহযোগিতা আমাকে করেছেন, এই সহযোগিতা আমি কোনদিন আশা করি নাই। তাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, আমি তাদের সহযোগিতার কারণেই আমি দীর্ঘদিনভাবে বলতে পেরেছিলাম, আপনারা ধরেন, আমি কাউকে ছাড়তে বলবো না, আপনারা ধরুন, সন্ত্রাসী যেই হোক তাকে ধরুন, আমি কাউকে ছাড়তে বলিনি কোনদিন। আমার ভাই এবং বোনেরা, আপনার দোয়া করবেন, আমার ছোট্ট দুটি নাতি, ছোট্ট নাতনিটি মেহরিস আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুমি ঘরে বসে আছো কেন, বাইরে যাও না কেন? আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারি না। আপনার দোয়া করবেন, আপনার দোয়া করবেন, আমি আপনাদের বলেছি আমার জানা যা পর্যন্ত আমি আপনাদের কাছে আপনাদের সাথে আছি। কখনো মনে করবেন না যে আমি আপনাদের থেকে দূরে সরে গিয়েছি, এ কথা আপনারা কোনদিন কেউ ভাববেন না। তাদের ভাই এই এলাকায় ব্যক্তি ব্যক্তির সাথে প্রতিযোগিতা থাকতেই পারে, ব্যক্তির সাথে ব্যক্তির নেতৃত্বের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সবাই আমাদের আপন, সে আপন হিসাবে আপনাকে বুকে তুলে নিতে হবে, বুকে তুলে নিয়ে এই এলাকাকে নতুন ভাবে সাজাতে হবে। আমি সেটি দেখলে সবচেয়ে বড় খুশি হব, আমি সবচেয়ে বড় খুশি হব। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি আবার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।